আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আমরা অনেকে ছোটখাটো পর্যায়ে দেশি মুরগি পালন করি অনেকে আবার বড় পর্যায়ে দেশি মুরগির খামার তৈরি করি তো যেভাবে আমরা মুরগি পালন করি না কেন আমাদের দেশি মুরগি পালন সম্পর্কে কয়েকটি বিষয় জানা খুব জরুরি তো নিম পাতা দেশি মুরগি পালনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এছাড়াও নিম পাতার যে উপকারী দিকগুলি আছে সেগুলো আমরা এই ভিডিওতে দেখাবো তো সম্পূর্ণ ভিডিও আশা করি আপনারা টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তার আগে বলেনি আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করেন পাঁচ থাকা বিলনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা নিম পাতা একটি প্রাকৃতিক এবং উপকারী ভেষজ উদ্ভিদ তো এটি মুরগি নানা ধরনের রোগ নিরাময়ে ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে দেশি যে নিম আছে এটা আমাদের মুরগির জন্য অনেক গুরুত্বপূর্ণ তো অনেকে আবার বিলাতি যে নিম আছে সেটিও ব্যবহার করেন তো সেটির থেকে যদি দেশি নিম ব্যবহার করা যায় তো সেই ক্ষেত্রে ফলাফল অনেক ভালো পাওয়া যায় কারণ দেশি নিম দেশি মুরগি বা যে কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করা অনেক ভালো এবং এখান থেকে ভালো ফলাফল পাওয়া যায় তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমাদের মুরগিটির স্বাভাবিক ওজনের থেকে অনেক ওজন কমে যায় অর্থাৎ মুরগি ধীরে ধীরে ওজন হারতে থাকে তো এটি বিশেষ করে হয়ে থাকে মুরগির পেটের ভিতরে যদি পরজীবীর আক্রমণ হয় তাহলে তো পরজীবী হল কৃমি কৃমির আক্রমণ হলে মুরগি তার ওজন হারতে থাকে তো মুরগির পেটের ভিতরে কৃমি থাকার কারণে মুরগিকে আপনি যত ভালো খাবারই খাওয়ান যত পুষ্টিগুণ সম্পন্ন খাবারই খাওয়ান সেই খাবার থেকে যে পুষ্টিকর উপাদানগুলো থাকবে সেগুলো কৃমি শোষণ করবে এর ফলে আমাদের মুরগিগুলোর যে স্বাভাবিক ওজন আছে সেই ওজনের তুলনায় ওজন অনেক কমে যাবে তো এই সমস্যাটির জন্য আপনারা চাইলে নিম পাতা ব্যবহার করতে পারেন নিম পাতা কিন্তু ভালো মানের একটি ঔষধি উদ্ভিদ তো কৃমি যদি আপনি মুক্ত করতে চান সেই ক্ষেত্রে মুরগিকে দেশি নিম পাতা ভালোভাবে পিষে যে রস থাকবে তো সেটি আপনারা পানির সাথে মিশিয়ে আপনারা সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন মুরগিকে খাওয়াতে পারেন যদি খাওয়ান সেই ক্ষেত্রে দেখবেন যে যে কৃমিগুলো থাকবে সেগুলো মারা যাবে তারপর থেকে আপনার মুরগির যে ওজন আছে সেটা ঠিক থাকবে তো এছাড়াও আমাদের খামারের যে রোগ জীবাণু আছে সেগুলো ধ্বংস করতেও কিন্তু আমরা চাইলে প্রাকৃতিক উপায়ে এই নিম পাতাগুলো ব্যবহার করতে পারি তো এটা আপনারা কিভাবে করবেন সে টিক আমি করে দিচ্ছি তো নিম পাতা আপনারা ভালোভাবে কোনো কিছুর সাহায্যে পিষে যে রসটা বের করবেন সেই রসটা পানির সাথে মিশিয়ে আপনারা খামারের চারপাশে যে স্প্রে করেন তাহলে যে রোগ জীবাণুগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে এছাড়াও আমরা যখন আমাদের মুরগিগুলো কচে বসাই তো সেই সময়টায় কিছু বিষয় লক্ষ্য করা যায় যে আমাদের মুরগিগুলোর শরীরে বিভিন্ন ধরনের উকুনের আক্রমণ দেখা যায় তো এই কারণে কিন্তু আমাদের মুরগিগুলোর ওজন কমে যায় তো উকুন আমাদের মুরগির শরীর থেকে রক্ত শোষণ করে এর ফলে মুরগির ওজন হারাতে থাকে তো এটি মোটামুটিভাবে হয়ে থাকে তো যদি আপনার খামার বা আপনার কুচে মুরগির শরীরে উকুনের আক্রমণ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা নিম পাতা ভালোভাবে রোদে শুকিয়ে মুরগির কুচে বসানোর আগে খড়কুটোর সাথে সেই শুকনো নিম পাতাগুলো যদি আপনি বিছিয়ে দেন তাহলে আর উকুন আপনার মুরগিকে আক্রমণ করতে পারবে না তো এছাড়াও আরও বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে আমাদের এই নিমপাতা তো প্রাকৃতিক উপায় হিসেবে ভালো মানের কাজ করে এই নিমপাতা তো বন্ধুরা আপনারা এই কাজগুলো যে কোনো নিমপাতা দিয়ে করতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু যদি আপনি দেশি নিমপাতা ব্যবহার করেন সেই ক্ষেত্রে ফলাফল একটু ভালো পাওয়া যায় আর যদি আপনি বিলাতি নিমপাতা ব্যবহার করেন সেই ক্ষেত্রে ফলাফল একটু কম পাওয়া যায় তো এটাই তো আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটা করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আপনার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন